Hello friends, good morning. Welcome back to our channel Sweet Fun Vlogs. Good morning. আশা করি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছে সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। আর আমাদেরকে দেখো পাগল লাগছে, ঘুম থেকে উঠেছি, উঠে এখানে বসে আছি, চুল টুলে কোনো আঁচড়াই নিয়ে ওদিক থেকে আলো আসছে মুখে। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার, তো এই ইয়েটা গ্যাসের চুলা টুলা মুছে আসলাম, চাটা খেয়ে নিয়েছি। আর আজকে একটু রোদ আছে, রোদ খুব বেশি না হলেও মানে ইয়ে আর কি গরম, এটা ঘুম এখনো ছাড়েনি, ওদিক থেকে আলো আসছে। তো চলো আমরা এখন গিয়ে কাজে লেগে যাই, কি কি করছি শেয়ার করবো ঠিক আছে। আর বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে। টান করে চলে এসেছি, পুজো দিয়েছি, এখন যাবো রান্না করতে, কিছু সবজি কেটে রেখেছি। আর বাইরে এই যে এই দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, সকালবেলা রৌদ্র উঠেছে, মানে রোদ উঠেছিল, কিন্তু এখন মানে ঘুম থেকে যখন উঠলাম তখন তো রাত্রিবেলা তো ঠান্ডা লেগেছিল, ফ্যান কমিয়েছিলাম, আবার সকাল দিকে রোদ উঠেছিল, গরম লাগছিল, কিন্তু এখন আবার ওই বৃষ্টি পড়ছে। এটাই এটাই তো বর্ষা, তাই না? কখনো বৃষ্টি, কখনো রোদ, কোনো ঠিক ঠিকানা নেই। মা মাইরে কাপড় মেলেছেন, এগুলোর অবস্থা নেই। এই দেখো দিচ্ছে কি হচ্ছে, আমি আর বাইরে দেব না, সেই তেমন কোনো কাপড় চোপড় নেই। আর স্নান করতে যাওয়ার আগে শাক কেটে গেলাম, বাঁধাকপি কেটে গেলাম, চলো রান্নাটা বসিয়ে দেই। এখন রান্না করে চলে এসেছি, আর এই দেখো আমি বাঁধাকপি কেটে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে, এখন জল ঝরিয়ে রেখে দেব। আর শাকও কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো বললামই শাক কেটে কেটে রেখে গেছি, তো এখন ঝটপট ওইগুলো বসিয়ে দেব। একদিকে তো ভাত বসালাম, আর এখন কড়াই বসাচ্ছি, ইয়ে করব এটাতে শাকটা বসিয়ে মানে বসিয়ে দেবো।
আজকে মঙ্গলবার নিরামিষ তো একটু ডালও করে নিচ্ছি তো একটু করেই করছি দিয়ার রুটি খাবে তো ডাল তো লাগবেই তাই একটু ডালও বসিয়ে দিলাম ইন্ডাকশনে হবে আস্তে আস্তে আর এই দেখো বাঁধাকপির বড়াও আমি করে নিচ্ছি এটাও দেয়া বলেছে করার জন্য আর অনেক দিন হয়েও গেছে বাঁধাকপির বড়া খাওয়া হচ্ছে না বেশ ভালো লাগে খেতে তো তো এটা না রসা করলেও বেশ খেতে ভালো লাগে বড়া করে আর কি যদি দম করা হয় আর কি ভালো লাগে খেতে তো আজকে আর দম টম করবো না ওই বড়াই খাবো ডাল করছি তো ডালের সাথে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই খেতেও বসে যাচ্ছি তো এই দেখো বাঁধাকপির বড়া আর কয়েকটা নিয়ে গেলাম মাকে দিচ্ছি দেখে দেখে আর নরম নরম দেখে আর এই হচ্ছে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করেছি একদম অল্প করেই করেছি আর এই হচ্ছে ডাল তো সবাইকে দিয়েও দিচ্ছি আর এই শাক এটা পেরে নিয়ে চলে এসেছি এটা কাঁচা আমার কাঁচাগুলো তো আমরা খেয়ে নিতে পারি কি বলবো এবার নুন দিয়ে এটা খাবো এখন পুরোপুরি 12:30 বাজে আর এখন আমরা খেতে বসেছি এই দেখো ভাত নিয়ে বসেছি খেতে বসেছি খাচ্ছি অনেকক্ষণ আগেই ভাত বেড়ে এনেছিলাম তো খাচ্ছি এখনই তো এখন দুপুরে না সোয়াবিন তরকারিটা কিছু ছিল আর এখন একটু ভেন্ডি ভাজা করেছি ভাত আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা ভাত করেছি আর সন্ধ্যার সময় আসলাম না অনেক পর 12:30 বাজে মানে তার পরের দিন আমি আসলাম যাই হোক আসলাম না শুধু চার বিস্কিট খেয়েছি আর কি দেখাবো কিছু থাকে না তোমার বিকাল দিকে করার মতন বিকাল দিকে ভিডিওটা এন্ড করে দিলেই ভালো হতো তো যাই হোক আর করলাম না যখন এখানে এন্ড করতে আসলাম তো চলো বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে